আওয়ামী যুবলীগের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের শাখা সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিন আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিশেষ অতিথি ছিলেন নঈম উদ্দিন রিয়াজ মারুফ চৌধুরী দেওয়ান গৌস সুলতান আফজাল হোসেন জামাল খান জুবায়র আহমেদ বাবুল খানসহ আরও অনেকেই